नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनेले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। चैत्र नवरात्रि 22 मार्च टू 30 मार्च 2023 এই নবরাত্রিতে মা দুর্গা মা লক্ষ্মীর আশীর্বাদে যে ছয় রাশি মহা কোটিপতি হতে চলেছে সেই ছয়টি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই 22 মার্চ টু 30 মার্চ 2023 কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, কিছু যোগ সৃষ্টি হয়েছে, যে যোগের ফলে এই নবরাত্রিতে কপাল খুলতে চলেছে 12টি রাশির মধ্যে সৌভাগ্যশালী 6টি রাশির। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, একটি হয় চৈত্র নবরাত্রি, আরেকটি থাকে শারদীয় নবরাত্রি। দুটি নবরাত্রি বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই নবরাত্রি, এই যে 22 মার্চ টু 30 মার্চের মধ্যে যে রাশিগুলো কপাল খুলবে এবং কোন কোন দিক থেকে লাভ পাবে আমি আপনাদেরকে একে একে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওগুলিকে শেয়ার করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন, এই নবরাত্রিতে বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই নবরাত্রিতে কিছু দুর্লভ যোগ এবং কিছু গ্রহের যে অবস্থান সেই অনুযায়ী আমি ছয়টি রাশির কথা বলবো। লিখে রাখুন, এই ছয়টি রাশির বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। মা দুর্গা মা লক্ষ্মীর আশীর্বাদে উজ্জ্বল ভবিষ্যৎ হতে চলেছে এই ছয় রাশির। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, এক নাম্বার যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির কর্মক্ষেত্রে উন্নতি, সম্পত্তিগত দিক থেকে লাভ, আকর্ষিক অর্থপ্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে এই 22 মার্চ টু 30 মার্চের মধ্যে বড় ধরনের পরিবর্তন। আপনি মেডিসিনের ব্যবসা করেন, আপনি গার্মেন্টসের বিজনেস করেন, আপনি ফাস্টফুডের বিজনেস করেন, যে কোনো ব্যবসা, আপনি গাড়ির ব্যবসা করছেন, আপনি কসমেটিকের বিজনেস করছেন, যে কোনো ব্যবসার দিক থেকে, আপনি হোটেলে ব্যবসা করছেন, যে কোনো ব্যবসার দিক থেকে কিন্তু লাভ পেতে চলেছে মিথুন রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি হতে চলেছে এই নবরাত্রিতে মহাধনী। এক কথায় আপনাদের সুখ সাধন বৃদ্ধি হবে, আপনার ডেলি ইনকাম, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, অর্থনৈতিক স্থিতি মজবুত, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এবং এর পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে দাম্পত্য সুখ এবং ব্যবসার দ্বারা অর্থ আসা এবং বিদেশ থেকে এই সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে।
ধনুরাশির ভাগ্য চমকাতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ পেতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির লালে লাল হতে চলেছে কুম্ভ রাশি। আপনার বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। কুম্ভ রাশির না হওয়া কাজগুলো এই নবরাত্রিতে সম্পন্ন হতে চলেছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং বেশ কিছু ক্ষেত্রে বড় বড় সুসংবাদ আসতে চলেছে কুম্ভ রাশি। মহাসৌভাগ্য শালী রাশিতে পরিণত হতে চলেছে কুম্ভ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম এই চৈত্র নবরাত্রিতে, আমি বারবার বলছি দুটি নবরাত্রি, চৈত্র নবরাত্রি এবং শারদীয় নবরাত্রি বিশেষভাবে ইম্পর্টেন্ট, মীন রাশির আপনাদের ব্যবসা, আপনাদের কেরিয়ার, আপনাদের ফরেন, আপনাদের সম্পত্তি থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। আপনি মীন রাশির মানুষ, এই সময়ের মধ্যে আপনাদের বড় কোনো মানে মনের ইচ্ছা পূরণ হওয়া, বেশ কিছু ক্ষেত্রে কাজের সুযোগ আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কপাল খুলতে চলেছে। আপনাদের আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি হতে চলেছে। আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে এই নবরাত্রিতে। কপাল খুলতে চলেছে বৃশ্চিক রাশির এবং কোনো ফরেন থেকে লাভ, আপনার বড় ধরনের কোনো কর্মক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। চমৎকার হতে চলেছে বৃষ রাশির। 22-30 মার্চ চমৎকারকে নমস্কার জানাই। আপনার ধনের জায়গা, বুদ্ধির জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গা, লটারি, শেয়ার বাজার, ফাটকা, স্টক মার্কেট, ট্রেন্ডিং, এই জায়গা থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এই চৈত্র নবরাত্রিতে যে রাশিগুলোর আমি কথা বললাম, মা লক্ষ্মী এবং মা তার রানী আশীর্বাদে এই রাশিগুলোর কপাল খুলতে চলেছে। নমস্কার।